আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি, ইএসএম হাসান। তো আজকে আমি আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন নিয়ে এসেছি। তো দেখুন, চাকরির নানা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে ইউরোপের দেশগুলোর নাম কি। তো যেহেতু ইউরোপকেও কিন্তু কয়েক ভাগে ভাগ করা হয়েছে, আমাদের এশিয়া যেমন দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া কিংবা মধ্য এশিয়া নানা ভাগে উপভাগে ভাগ করা হয়েছে, তেমনি কিন্তু ইউরোপকেও ভাগ করা হয়েছে। তো আমরা প্রথমে দেখি যে যে পূর্ব ইউরোপে যে দেশগুলো রয়েছে সেটির যে টেকনিকটি সেটি হচ্ছে এরকম, যে আজ সারা বেলায় ঘুরবো পূর্ব ইউরোপে। তাহলে পূর্ব ইউরোপ কিন্তু শব্দটা শেষে দেওয়া হয়েছে, শুধু আজ সারা বেলায় ঘুরবো, এটুকু মনে রাখলেই কিন্তু হবে। তো যদি আমরা এটাকে ব্যাখ্যা করি কি হবে, দেখুন, আজের আ থেকে হচ্ছে আর্মেনিয়া এবং আজের জ থেকে হচ্ছে জর্জিয়া। তাহলে আজ থেকে হচ্ছে আর্মেনিয়া এবং জর্জিয়া। এরপর সারা বেলার সারা সারা থেকে হচ্ছে সাইপ্রাস, এবং এই যে বেলা বেলা বেলাই, তো বেলা থেকে হচ্ছে বেলারুশ, এবং বেলার ই থেকে হচ্ছে ইউক্রেন, অথবা আপনার এই যে ইউরোপ আছে ইউরোপ থেকে ইউক্রেন করতে পারেন। তাহলে আজ সারা বেলায় ঘুরব, তো এটি হচ্ছে আর্মেনিয়া, জর্জিয়া, সাইপ্রাস, বেলারুশ এবং ইউক্রেন। এই কয়টি দেশ কিন্তু হচ্ছে পূর্ব ইউরোপের দেশ, আপনারা টেকনিকটি মনে রাখলে সক্ষম হবেন। তো আরেকটি বিষয় দেখুন, এরপরে পশ্চিম ইউরোপের দেশগুলো মনে রাখার যে টেকনিক সেটি হচ্ছে ফ্রান্স বেবি আনে পশ্চিম ইউরোপ থেকে। তাহলে এই টেকনিকের মাধ্যমে কিন্তু পশ্চিম ইউরোপের দেশগুলো মনে রাখা সম্ভব। তো যদি আমরা এটি ব্যাখ্যা করি কি হয়, দেখুন, যে ফ্রান্স থেকে ফ্রান্স, এরপরে বেবির বে থেকে হচ্ছে বেলজিয়াম, বেবির বি থেকে হচ্ছে ব্রিটেন, এবং আনের আ থেকে হচ্ছে আয়ারল্যান্ড, এবং আনের নে থেকে হচ্ছে নেদারল্যান্ড। তাহলে পশ্চিম ইউরোপের দেশগুলো হচ্ছে ফ্রান্স, বেলজিয়াম, ব্রিটেন, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড। তো এরপরে দেখুন, উত্তর ইউরোপের যে দেশগুলো সেটি মনে রাখার যে টেকনিক সেটি হচ্ছে আস্ত লীলা দেখালি, তবু বলে উত্তর ইউরোপে ইউরোপে ফিরে ফিরে আসুন, অথবা আপনারা এটাও মনে রাখতে পারেন যে লাল ফিরে, লাল বানান করবেন এল এ এল, লাল ফিরে। তো যদি আমরা এই টেকনিককে ব্যাখ্যা করি কি হয়, দেখুন, এই যে আস্ত থেকে এস্তোনিয়া, লীলার লি থেকে হচ্ছে লিথুনিয়া, লীলার লা থেকে হচ্ছে লাটভিয়া, এরপরে যে ফিডে, ফিডের ফি থেকে হচ্ছে ফিনল্যান্ড, এবং ডে থেকে হচ্ছে ডেনমার্ক, অথবা আপনারা যদি লাল ফিডে করেন তাহলে লালের এল থেকে হচ্ছে লিথুনিয়া, এরপরে এ থেকে হচ্ছে এস্তোনিয়া, এবং এল থেকে হচ্ছে লাটভিয়া, এরপরে ফিডের ফি থেকে হচ্ছে ফিনল্যান্ড, ডে থেকে ডেনমার্ক। তাহলে এই টেকনিকগুলো আপনারা খাতা লিখে নিয়ে কয়েকবার প্র্যাকটিস করলে, ট্রাই করলে কিন্তু মুখস্থ হয়ে যাবে, এবং শুধু সূত্র লিখে আপনার উত্তরগুলো মেলানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের উত্তরগুলো এবং প্রশ্ন দীর্ঘদিন মনে থাকবে, এবং পরীক্ষায় আপনি সফলভাবে সঠিক উত্তর করতে সক্ষম হবেন। তো আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে আপনারা বিষয়ভিত্তিক ভিডিও পাবেন, যেগুলো দেখলে আপনাদের সময় শ্রম দুটোই বাঁচবে। আশা করি দেখবেন, ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সেনাগাদ, আল্লাহ হাফেজ।